আজকে আমি মাধ্যমিক ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটি হল পশ্চিম ভারতে পেটোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের বা উন্নতির কারণগুলি আলোচনা করো উত্তর ভারতের অধিকাংশ পেট্রাসায়ন শিল্প কেন্দ্র পশ্চিম ভারতে মহারাষ্ট্রের মুম্বাই ট্রাম্বে থানে এবং গুজরাটের ভাদোদরা কয়ালি জামনগর প্রভৃতি স্থানে গড়ে উঠেছে ভারতে পশ্চিম অংশে পেট্রো শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি হল এক খনিজ তেলের যোগান পেট্রো শিল্পের প্রধান কাঁচামাল পাওয়া যায় খনিজ তেল শোধন করে পশ্চিম ভারতে বোম্বে হাই আঙ্কেলেশ্বর বাসিন কাম্বে কালোর প্রভৃতি অঞ্চল থেকে উত্তোলিত খনিজ তেলের যোগান এখানে পেট্রো শিল্প গড়ে উঠতে সাহায্য করেছে পরবর্তী পয়েন্ট তৈল শোধনাগার এর অবস্থান পশ্চিম ভারতে রয়েছে কয়ালি ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কেন্দ্র ট্রাম্বে জামনগর প্রভৃতি তৈল শোধনাগার ফলে সহজেই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যেমন খনিজ তেল শোধনজাত দ্রব্য ন্যাপতা মিথেন ইথিলিন প্রভৃতি পাওয়ার সুবিধা রয়েছে পরবর্তী পয়েন্ট বন্দরের নৈকট্য মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলে মুম্বাই সুরাট কান্ডালা ওখা প্রভৃতি বন্দরের অবস্থানের ফলে পশ্চিম ভারতে পেট্রোসিন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি এবং শিল্পজাত দ্রব্য বিদেশে রপ্তানির সুবিধা রয়েছে পরবর্তী পয়েন্ট বিদ্যুৎ ভারতের পশ্চিমাঞ্চলে রয়েছে ওকাই, ভেরা ভিবপুরি প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র এবং ট্র্যামবে নাসিক ধুবারান প্রভৃতির কেন্দ্র এবং কাকড়াপাড় তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফলে এখানে পেট্রসায়ন শিল্পের পর্যাপ্ত বিদ্যুৎ পেতে অসুবিধা হয় না পরবর্তী পয়েন্ট হচ্ছে উন্নত পরিকাঠামো শিল্প স্থাপনের উন্নত পরিকাঠামো যেমন সড়কপথ রেলপথের প্রসার জলের যোগান মূলধনের বিনিয়োগের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পশ্চিম ভারতে রয়েছে তাই এখানে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রী ভবন ঘটেছে ছ নম্বর পয়েন্ট অন্যান্য সুবিধা পশ্চিম ভারতে একাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু প্রশিক্ষিত ও দক্ষ শ্রমিক পাওয়ার সুবিধা রয়েছে পরবর্তী পয়েন্ট চাহিদা পশ্চিম ভারত শিল্পোন্নত ও জনশীল হওয়ায় পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে এ সমস্ত কারণে ভারতের পশ্চিম অঞ্চলে অধিকাংশ পেট শিল্প কেন্দ্রগুলি গড়ে উঠেছে বা পশ্চিম ভারতে পেট শিল্পের কেন্দ্রী ঘটেছে ভিডিওটি অবশ্যই শেয়ার করো